कबूतर दर्शक सबग कबूतर ईद अफर बिक्री तो दर्शक भिडियो ना देखे सम्पूर्ण देखें ১ জোড়া মাল আছে ১ জোড়া মাল ২৫০০ টাকা ১ জোড়া ফ্রি দিব মনে করেন ১ জোড়া ড্রেসার ইয়ের লগে আপনার পোটার লগে ১ জোড়া গিরিবাস ফ্রি দেবো গিরিবাসের ডেলিভারি চার্জ ৫০০ টাকা রয়েছে ওই ৫০০ টাকার কিনে ময় ওখান থেকে সে কিনতে পারবে সীমিত দামে ফ্রি দেবো দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম রইল আসসালামু আলাইকুম আগা ঈদ মোবারক সকলকে আর সেই সাথে আমার মাল ঈদ অফার হবে মানে খুব সীমিত দামে ঈদ অফার চলবে দর্শক আজকে কবুতর গুলো খুবই কম দামে দেওয়া হচ্ছে দর্শক কবুতর গুলো দেখুন তো আঙ্কেল এখানে এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছি তো এটা কি কবুতর আচ্ছা আঙ্কেল তো আঙ্কেল এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার তো আঙ্কেল এটা কতবার ডিম বাচ্চা করে আছে দুইবার ডিম বাচ্চা করে আছে তো আঙ্কেল এটা দাম কত যাচ্ছে না এটা দাম হচ্ছে ৫০০০ টাকা ফিক্সড তো একদম একদম ৫০০০ ৪৫০০ টাকা তিন থেকে চার দিনের ভিতর ডিম দেবে খুবই সুন্দর একটা টুকটুকে বাচ্চা দেখতে পাচ্ছি খুবই সুইট স্যার আমাদের বলাতে একদম ২৫০০ টাকা রাখছে যদি ছাড় দিয়েছে যদি কারো ভালো লাগে অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন ২২০০ টাকা কম রাখা যায় না তারপর আপনাদের খাতিরে আরো ২০০ টাকা ছাড় দিলাম একদম ২০০০ টাকা তো দর্শক আঙ্কেল আমাদের বলাতে ২০০ টাকা কম রাখছে একদম ২০০০ টাকা আলোচনা করার কোনো সুযোগ নেই যদি কারো ভালো লাগে অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন তো দর্শক এখানে আমরা এক পেয়ার লটন দেখতে পাচ্ছি তো আঙ্কেল এটা কি লুটবে হ্যাঁ লুটবে তো দর্শক এটা লুটবে তো আঙ্কেল এটা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা আছে ৫ থেকে ৬ দিনের ভিতর ডিম দেবে তো দর্শক এটা ডিম বাচ্চা করা আছে এবং ৫ থেকে ৬ দিনের মধ্যে আবারও ডিম দিবে তো আঙ্কেল এর দাম কত যাচ্ছে আপনি এটা দাম একদম ২০০০ টাকা তো আঙ্কেল আর একটু কম রাখেন আর কি যদি আমাদের দর্শক মিলে তো আর একটু কম রাখা যাবে না ২ জোড়া আছে যদি এক লোকে কেউ না ১ জোড়া লোকে ডিম আছে যদি এক লোকে কেউ না একদম ৩০০০ টাকা এক পেয়ার ২০০০ টাকা আর আঙ্কেলের কাছে আরো এক পেয়ার আছে ডিম সহ যদি দুই পেয়ার কেউ একসাথে নেন তাহলে একদম ৩০০০ টাকা পড়বে খুবই সীমিত দামে আঙ্কেল দিচ্ছে ঈদের কারণে যদি কারো ভালো লাগে অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন এবং এই অফারটি রূপে নেওয়ার চেষ্টা করবেন দর্শক আমরা এখানে এক পেয়ার পটল বল দেখতে পাচ্ছি তো আঙ্কেল এটা কি রানিং পেয়ার নিউ এডাল
তো আঙ্কেল এটা কত পড়ে আছে? এটা হচ্ছে 8-9 পড়ে। তো দর্শক এটা 8-9 পড়ে আছে। তো আঙ্কেল এর প্রাইস কত আছে? এর প্রাইস চাওয়া দাম 5500 টাকা। তো দর্শক আঙ্কেল এর চাওয়া দাম হচ্ছে 5500 টাকা। তো আঙ্কেল এটা নল কোনটা মাটি কোনটা? নল হচ্ছে ডানের মাঝে হচ্ছে বামে। তো প্রিয় দর্শক আপনারা নল কোনটা মাটি কোনটা সেটা দেখে গেলেন জেনে গেলেন। যদি কারো ভালো লাগে অবশ্যই আঙ্কেল এর সাথে যোগাযোগ করবেন। দর্শক সামনেটা হচ্ছে মাদি পিছনটা হচ্ছে নর। তো আঙ্কেল আপনি এর দাম কত যাচ্ছে? এর দাম চাওয়া দাম 3500 টাকা। জানি তো আপনাদের কাস্টমারের প্রতি আছে অবশ্যই টান আছে, আমাদের প্রতি টান কমই থাকবে কারণ আপনারা কাস্টমারকে সবসময় ভালোবাসে থাকেন, আমরাও ভালোবাসি। আচ্ছা আপনাদের দামাদামি করার কোন সুযোগ নেই একদম। দর্শক এখানে এক পেয়ার সিরাজি দেখতে পাচ্ছি। তো আঙ্কেল এটা কি ডিম পেয়া বসে আছে? হ্যাঁ ডিমে আছে। আপনি এর দাম কত চাচ্ছেন? এটা দাম হচ্ছে 3000 টাকা একদম। আপনাদের উপলক্ষে আরো 200 টাকা ছাড় দিলাম, একদম 2800 টাকা। যদি দর দাম করে তাহলে 3500 টাকা। একটা ডিম পারছে আরেকটা ডিম দুই এক দিনে ওদের পারবে। আর সব একদম 2800 টাকা ঈদ ওপরে, আর দামাদামি করার সুযোগ নেই। তো আঙ্কেল এখানে আমি 5 পিস কবুতর দেখতে পাচ্ছি। তো আঙ্কেল এখন কি কি কবুতর আছে এখানে? এখানে একটা আছে সিরাজি, আরেকটা আছে হচ্ছে বাগদাদি, আর 3 পিস হচ্ছে না সবজির আছে। তো আঙ্কেল এগুলো কি ঈদ ওপরে দিচ্ছে? ঈদ ওপর তো সবগুলোই দেবো, শুধু এক নিয়ে টাকা সবগুলো ঈদ ওপরে দিয়ে দিতেছি। তো আঙ্কেল এগুলো কি বেবি? জি বেবি। তো কত পরে আছে? সবজি আছে হলে 3-4 পরে, আর হচ্ছে সিরাজি আর বাগদাদি আছে হচ্ছে 2 পরে। দর্শক সবজি আছে 3-4 পরে, আর বাগদাদি আর সিরাজি আছে 2-2 পরে। জি। তো আঙ্কেল আপনি এর প্রাইস কত যাচ্ছেন? এর প্রাইস সিঙ্গেল যদি কেউ নেয় তাহলে 500 টাকা, আর যদি 5 পিস এক লগে নেয় তাহলে একদম 2000 টাকা। তো দর্শক যদি সিঙ্গেল পিস নেন তাহলে 500 টাকা করে, আর যদি একসাথে নেন তাহলে 2000 টাকা। আমি রেড চেক দেখতে পাচ্ছি। তো আঙ্কেল এটা কি রানিং? রানিং ডিম বাচ্চা করা। যদি কারো ভালো লাগে অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন এবং আঙ্কেলের পাশে থাকবেন। দর্শক আলোচনা করার সুযোগ আছে, দর দামও করতে পারতেন। তো দর্শক আমরা এখানে টাইগার কালারের এক কবুতর দেখতে পাচ্ছি। আপনাদের এস বাংলা যদি ফোন করে কেউ বলে এস বাংলা 2 থেকে ভিডিওটা দেখে ফোন দিছি তাহলে আপনি একদম 4000 টাকা। দর্শক আঙ্কেল কিন্তু এই কবুতর গুলো ঈদ ওপরে দিচ্ছে। তো এখানে আরো এক পেয়ার বাগদাদি দেখতে পাচ্ছি। তো আঙ্কেল এটা কি রানিং পেয়ার? হ্যাঁ রানিং, ডিম বাচ্চা করা, এক সপ্তাহের ভিতর ডিম দেবে। তো দর্শক এটা এক সপ্তাহের ভিতর আবার ডিম দিবে। তো আঙ্কেল এর দাম কত যাচ্ছে আপনি? এর দাম একদম 2500 টাকা।
তো আঙ্কেল আর 200 টাকা কমান আমাদের 200 টাকা না যদি এরকম আরো এক পেয়ার আছে এরকম আরো এক পেয়ার আছে কেউ যদি দুই পেয়ার এক লগে নয় একদম 4000 টাকা তো দর্শক এরকম আরো এক পেয়ার আছে যদি কেউ দুই পেয়ার একসাথে নেয় তাহলে একদম 4000 টাকা দর্শক আমরা খুবই সুন্দর মাশাআল্লাহ আরো এক পেয়ার একদম সুন্দর দেখতে আছি তো আঙ্কেল এটা কি ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা খুবই সুন্দর ছোট ছোট দুটো বাচ্চা সব ব্ল্যাক মুখি দেখতে পাচ্ছি খুবই সুইট তো আঙ্কেল এর দাম কত যাচ্ছেন আপনি এর দাম একটা বেবি সহ যদি কেউ নেয় একদম 1800 টাকা যাকে বলে পুরো ফ্যামিলি প্যাক যদি কারো ভালো লাগে অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন তো দর্শক আমরা এখানে ইয়েলো কালার এক পেয়ার কত দেখতে পাচ্ছি তো আঙ্কেল ওটা কি ডিম দিয়ে বসে আছে না ডিম নিয়ে বসে না ডিমের প্রস্তুতি নিতে স্যার তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওটা ডিমের প্রস্তুতি নিচ্ছে তো আঙ্কেল আপনি এর দাম কত আছে এর দাম হচ্ছে 7500 টাকা চাওয়া দাম তো দর্শক কিছুদিনের মধ্যে এটা ডিম দিবে এটা চাওয়া দাম হচ্ছে 7500 টাকা তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন পাগল একটা নয় দেখেন কি মারামারি না করছে যদি কারো ভালো লাগে অবশ্যই এই পেয়ারটি সংগ্রহ করবে তো দর্শক এখানে এক পেয়ার ঝর্ণা শুটিং দেখতে পাচ্ছি তো আঙ্কেল এটা কোনো ট্রাই করে মিস আছে কোনো কিছু না 100% ক্লিয়ার আছে তো দর্শক এখানে ট্রাই করে কোনো মিস নাই 100% ক্লিয়ার আছে তো আঙ্কেল এটা প্রাইস কত যাচ্ছে আপনি এটা দুটো ডিম ফাসে ডিম জমানো ডিম সহ একদম 3000 টাকা তো আঙ্কেল আপনি তো একদম 3000 টাকা বলছেন তো ঈদ অফারে এটা অবশ্যই আপনি কম রাখবেন তো কত রাখবেন এটা বলেন ঈদ অফারে যদি এস বাংলা টিভি থেকে যদি টু থেকে যদি কেউ ফোন দেয় একদম 2500 টাকা হলে এপিআরটি সংগ্রহ করতে পারবে এরপরে যদি দামাদামি করে সম্ভব না তো দর্শক দেখেন খুবই সুন্দর এই পেয়ারটা দুইটা ডিম সহ জমা ডিম সহ আঙ্কেল আমরা বলছি দেখে আঙ্কেল কমাইছে একদম 2500 টাকা যদি কারো ভালো লাগে অবশ্যই এপিআরটি নিতে পারবে আঙ্কেল এখানে খুবই সুন্দর কিউট একটা বাচ্চা ছয় এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছি তো আঙ্কেল এটা কি কবুতর এটা হচ্ছে চাইনিজ আউল আর হচ্ছে বেবিটা হচ্ছে বোম্বাই তো দর্শক এটা হচ্ছে চাইনিজ আউল আর তার বেবিটা হচ্ছে বোম্বাই তো আঙ্কেল এটা কি বাচ্চা সহ আপনি বিক্রি করবেন হ্যাঁ বেবি সহ দিয়ে দেব তো আঙ্কেল এটা কত হলে আপনি বিক্রি করবেন একদম 2200 টাকা তারপরে বলতে হবে যে এস বাংলা টু থেকে দেখছি ভিডিওটা তো দর্শক যদি কেউ আমার চ্যানেলের নাম বলে নেন তাহলে একদম 1800 টাকা আঙ্কেল ডিসকাউন্ট দিচ্ছে যদি কারো ভালো লাগে বাচ্চা সব আপনারা এই পেয়ারটি নিতে পারবেন দর্শক এখানে আমরা এক পেয়ার খুবই সুন্দর বিউটি দেখতে পাচ্ছি তো আঙ্কেল এটা কি রানিং ডিম বাচ্চা করা আবার এক সপ্তাহ ভিতরে ডিম দিয়ে দিবেন তো দর্শক এটা রানিং ডিম বাচ্চা করা এক সপ্তাহের মধ্যে খামারের টেকও আছে ভাই তো দর্শক এটা খামারের টেক লাগানো আছে আপনারা টেক দেখে কিনবেন তো আঙ্কেল এর দাম কত যাচ্ছে আপনি একদম 7000 টাকা তো আঙ্কেল আর একটু কম রাখেন আমার দর্শকের জন্য আর একটু কম রাখেন এটা যদি কেউ যদি এস বাংলা টুর কথা বলে ফোন দেয় তাহলে একদম 6500 টাকা হলে নিতে পারবে কোনো দাম দর চলবে না কোনো আলোচনা চলবে না তো দর্শক কেউ যদি আমার চ্যানেল নাম বলে নেয় একদম 6500 টাকায় আপনারা এপিআরটি পেয়ে যাচ্ছেন তো দর দাম চলবে না একদম যদি দর্শক এখানে প্রচুর পরিমাণ কবুতর আছে সবগুলো কবুতর আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম এবং দরদাম ধারণা দেওয়ার চেষ্টা করলাম যদি এখান থেকে কোনো পেয়ার কারো ভালো লাগে অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করে এখান থেকে যেকোনো পেয়ার আপনারা নিতে পারবেন তো দর্শক ঈদের সময় বাড়ি যাচ্ছেন খুবই সতর্কভাবে যাবেন ভালোভাবে যাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম